ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपासिन्धुं शिवानन्दं नमाम्यहम्। आमरा दीर्घ बिरतिर पर आबार शुरू करछि शिवानन्द बाणी प्रथम खंड थेके पाठ एवं आलोचना। एई ग्रंथटीर संकलक हलेन पूजनीय स्वामी अपूर्वानन्दजी, जिनि रामकृष्ण संघेर द्वितीय संघाध्यक्ष स्वामी शिवानन्दजी महाराजेर অন্যতম সেবক ছিলেন এবং এটি পূজ্যপাদ মহারাজের কথোপকথনের সংকলন। আজকে যে অংশ থেকে পড়া হবে সেটা হলো এই বেলুড় মঠ কার্তিক 1329 বঙ্গাব্দ মঙ্গলবার, এই নভেম্বর 1922 খ্রিস্টাব্দ। আমরা প্রথমে খানিকটা অংশ পড়ে নেব। 1329 সালের কার্তিক মাস, দেশময় অসহযোগ আন্দোলনের সাড়া পড়িয়া গিয়াছে, দলে দলে লোকে জেলে যাইতেছে, সমগ্র ভারত যেন মহাত্মা গান্ধীর আহ্বানে জাগিয়া উঠিয়াছে। সহস্র সহস্র নরনারী মাতৃভূমির স্বাধীনতা অর্জনকে জীবনের শ্রেষ্ঠ ব্রত বলিয়া বরণ করিয়া দেশমাতৃকার বেদিমূলে জীবন উৎসর্গ করিতে প্রস্তুত। সোমবার সন্ধ্যাকাল সবেমাত্র ঠাকুর ঘরের আরতি শেষ হয়েছে, চারিদিক নিস্তব্ধ, দূর হইতে মনে হয় যেন মঠ জনমানব শূন্য। সাধু ব্রহ্মচারীগণ সকলেই জপ ধ্যানে রত, মহাপুরুষ মহারাজও নিজের বিছানায় বসিয়াছেন ধ্যানমগ্ন। ক্ষীণ দীপালোকে তার শান্ত মুখমণ্ডল আরো প্রশান্ত ও প্রদীপ্ত দেখাইতেছে। এইভাবে অনেকক্ষণ অতিবাহিত হইল। মহাপুরুষজি এইবার আস্তে আস্তে শিবমহিম্ন স্তোত্র সুর করিয়া গাইতেছেন। তাহার মন এখনো যেন লীন হইয়াছে আনন্দ সাগরে। এমন সময় জনৈক কলকাতা নিবাসী ভক্ত ঠাকুর ঘর হইতে ধীরে ধীরে আসিয়া মহাপুরুষজিকে ভক্তি ভরে প্রণাম করিয়া মেঝেতে উপবেশন করিলেন। ভক্তটি পরিচিত এবং মঠের সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। কিছু পরে মহাপুরুষ মহারাজ নিজেই সস্নেহে জিজ্ঞাসা করিলেন, কে, কা, কখন এলে? ভক্তটি শ্রদ্ধা সহকারে তাহার পদধূলি গ্রহণ করিয়া বলিলেন, হ্যাঁ মহারাজ, এই সন্ধ্যারতির সময় এসেছি। এতক্ষণ ঠাকুর ঘরে ছিলে বুঝি? আজ্ঞাহা। আচ্ছা, তোমাকে এমন বিষণ্ন ও উদ্বিগ্ন দেখাচ্ছে কেন বলতো? বাড়ির সব কুশল তো? আপনাদের আশীর্বাদে বাড়ির সব কুশল মহারাজ, কিন্তু আজ কদিন থেকে একটা বিষয় মনের ভেতরে বড় তোলপাড় করছে, তাই মনে ভারী অশান্তি। আজ আপনার নিকট সব নিবেদন করব বলে মঠে এসেছি, আপনি অনুমতি করেন তো বলি। বেশ তো, বলো না। ভক্তটি তখন আবেগ ভরে বলিতে লাগিলেন, মহারাজ, এখন সমগ্র দেশ মহাত্মাজির অসহযোগ আন্দোলনে মাতোয়ারা। শত শত নারী নরনারী জেলে পচে মরছে, কত লোক প্রাণ দিচ্ছে। মহাত্মাজিও নিজে এই বিপদ সাগরে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু দেশব্যাপী এত বড় ব্যাপারে রামকৃষ্ণ মিশন একেবারে চুপ কেন? আপনাদের কি এতে কিছুই করার নেই? সারা দেশের লোক তো অবাক হয়ে ভাবছে যে রামকৃষ্ণ মিশন করছে কি, দেশের স্বাধীনতা সংগ্রামে তাদেরকে কিছু কর্তব্য নেই? শেষটায় অনুযোগের সুরে বললেন, দেশের জন্য আপনাদের প্রাণ কি একটুও কাঁদে না? আপনাদের কি কিছুই করবার শক্তি নেই? মহাপুরুষটির প্রশান্ত মুখমণ্ডল যেন আরও গম্ভীর ভাব ধারণ করিল। কিছুক্ষণ চুপ করে থাকিয়া তিনি আস্তে আস্তে বলিতে লাগিলেন, দেখো কা, যুগাবতারের কার্য সাধারণ মানব বুদ্ধির অগম্য। সমগ্র দেশবাসী বা তোমরাই ভগবানের কার্যের গতি কি জাতিবিশেষে ভগবানের কার্যের গতি কি করে বুঝবে বলো? যখন শ্রী ভগবান নরদেহ ধারণ করে আসেন, তিনি কোনো দেশ বিশেষের বা জাতিবিশেষের জন্য আসেন না, তিনি আসেন সমগ্র জগতের কল্যাণের জন্য, ভগবানের মহাসাত্ত্বিকভাবে বিকাশ। এবার শ্রীরামকৃষ্ণ অবতার সত্যগুণের পূর্ণ বিগ্রহ, তার ভিতরে সরৈশ্বর্য থাকা সত্ত্বেও এবার শুদ্ধ সাত্ত্বিক ভাব আশ্রয় করে তিনি নরদেহে ছিলেন। দেখো না তিনি কিভাবে গঙ্গা তীরে একটি মন্দির প্রাঙ্গণে সারা জীবন কাটিয়ে দিলেন। এসবের যে কি গুরু অর্থ তা তোমরা কেমন করে বুঝবে? স্বামীজির মতো অমন মহাশক্তিশালী আধারকে তিনি সঙ্গে করে এনেছিলেন তার সেই সাত্ত্বিক আধ্যাত্মিক ভাবপ্রচারের সহায়ক রূপে।
স্বামীজি কি ইচ্ছে করলে এদেশে একটি মহারাজনৈতিক বিপ্লব সৃষ্টি করতে পারতেন না? তার মতো স্বদেশ প্রেমিক আর কে আছে? কজনের প্রাণ তার মতো কেঁদেছিল গরিব দুঃখীদের জন্য, কিন্তু তিনি তো তা করেননি। ভারতের যদি বাস্তব কল্যাণ তাতে কিছু হতো, তবে তিনি অবশ্যই তা করতেন। আর স্বামীজির কথা ছেড়ে দাও, আমাদের ভিতরেই প্রভুর কৃপায় এমন শক্তি আছে যে আমরাও ইচ্ছা করলে দেশটাকে তোলপাড় করে দিতে পারি। কিন্তু ঠাকুর তো আমাদের তা করতে দেবেন না, তিনি আমাদের এনেছেন তাঁরই কাজের সহায়ক রূপে, এবং আমাদের হাত ধরে দেশের ও দশের যাতে বাস্তব কল্যাণ হয় তাই করিয়ে নিচ্ছেন, আর আমরা করেও যাচ্ছি তাই। জগতের কল্যাণ কামনা ছাড়া আমাদের আর কোনো কামনা নেই। জগতের দুঃখ কষ্টে আমাদের প্রাণ যে কতটা কাঁদে তা তো তোমাকে বলে বোঝাবার নয়, সে জানেন একমাত্র অন্তর্যামী। ঠাকুর নরলীলা সংবরণের পর তার সমগ্র শক্তি ও কার্যভার অর্পণ করেছিলেন স্বামীজির উপর। স্বামীজিও সারা দুনিয়াটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে তন্ন তন্ন করে দেখে ঠাকুরের নির্দেশানুসারে সমগ্র জগতের বিশেষত ভারতের কল্যাণকর কাজ করার জন্যই এই মঠ মিশনের স্থাপনা করলেন, এবং আমাদেরকেও সকলকে একে একে এইসব কাজে লাগালেন। আমরা কি আর পাহাড়ি জঙ্গলে তপস্যা করে জীবন কাটিয়ে দিতে পারতুম না? করেছিলুম তো তাই। আমাদের প্রায় সকলকেই তো সাধন ভজনের জন্য যার যেদিক ইচ্ছে বেরিয়ে পড়েছিল, কিন্তু স্বামীজি ক্রমে ক্রমে সকলকে ডেকে এনে এইসব কাজে লাগালেন, সেই নারায়ণ বুদ্ধিতে জীবসেবা রূপ কাজে। এখন এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা তাই করে যাচ্ছি। ভক্ত, তবে কি মহারাজ আপনাদের মতে মহাত্মা গান্ধী প্রভৃতি দেশনায়কগণ ঠিক ঠিক দেশের কাজ করছেন না? তাদের অপূর্ব ত্যাগ তিতিক্ষা দেশ সেবা তো উপেক্ষার কথা নয়। তারা কত নির্যাতন কত অত্যাচারই না সহ্য করছেন দেশের জন্য। মহারাজ, তা কেন বলবো, তাদের ত্যাগ তিতিক্ষা দেশ সেবা ইত্যাদি বাস্তবিকই খুব প্রশংসনীয়। তাদের জীবনও বাস্তবিক মহান ও আদর্শ স্থানীয়। তারা দেশের যথেষ্ট কাজও করেছেন, তবে আমাদের কাজের ধারা অন্যরকম। তারা যা ভালো বুঝছেন দেশের পক্ষে কল্যাণপ্রদ মনে করছেন তাই সিনসিয়ারলি বা আন্তরিকভাবে করে যাচ্ছে। আমাদের ধারণা কি জানো, ঠাকুর এবং স্বামীজির এক একটি ভাবে অনুপ্রাণিত হয়ে তারা এই সব কাজ করে যাচ্ছেন, আর মহাত্মা গান্ধী যে বাস্তবিকই মহাশক্তিমান পুরুষ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সেই আদ্যাশক্তি জগন্মাতার একটি বিশেষ শক্তির প্রকাশ যে তাঁর মধ্যে হয়েছে তাও ঠিক। গীতাতে শ্রী ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়ৎ ইয়ৎ বিভূতিমত সত্ত্বম শ্রীমদ উর্জিতমেব বা তত্ত্বদ দেবাবগচ্ছত্বম তেজো অংশ সম্ভবম ইত্যাদি। যেখানে বিশেষ শক্তির প্রকাশ যাকে বহু লোকে মানে গণে, সেখানেই ভগবত শক্তির বিশেষ প্রকাশ রয়েছে এ ধ্রুব সত্য। আমরা শুরু করছি আজকের যে অংশটার পাঠ দিয়ে। শুরু হয়েছিল দেশের তখন সামগ্রিকভাবে রাজনৈতিক যে জন আন্দোলন তার কেমনভাবে প্রভাব পড়েছিল সেই সব দিয়ে। সেদিনের সন্ধ্যাবেলা বর্ণনা করা হয়েছে যে সন্ধ্যা আরতির পর কেমন লাগছিল বেলুর মঠকে। এইটি পড়লে এবং চোখ বন্ধ করে খালি ধ্যান করলে আমরা সেই সময়ের সেই দিনে আমরা পৌঁছে যেতে পারি। মহাপুরুষ মহারাজের বর্ণনা আছে, কি অপূর্ব বর্ণনা। বলছেন তিনি তার বিছানায় বসে আছেন ধ্যানমগ্ন, ক্ষীণ দীপালোকে কিরম দেখাচ্ছে তার মুখমণ্ডল, শান্ত মুখমণ্ডল আরও প্রশান্ত ও প্রদীপ্ত দেখাইতেছে। শ্রীরামকৃষ্ণদেবের জীবনী গ্রন্থে একটি বিশেষ কথা বলা হয়েছে বারবার, যখনই তিনি গভীরভাবে ভাবসমাধিতে মগ্ন হতেন তখন তার ভেতরে যে অনুভবের প্রকাশ হতো সেটি প্রকাশ পেত তার মুখমণ্ডল এবং তার হাসিতে। এই যে বলছেন প্রশান্ত প্রদীপ্ত আলোকিত দেখাচ্ছে, মানুষ ধ্যান করলে তার ভেতরের যে আলোক সেটি তার মুখমণ্ডলের মধ্যে দিয়ে প্রকাশিত হন। ধ্যান শেষ হয়ে যাওয়ার পরে তিনি শিব মহিম্ন স্তোত্র পাঠ করছেন। শিব মহিম্ন স্তোত্র একটি অতি গুরুত্বপূর্ণ স্তোত্র, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা। পুষ্পদন্ত তিনি নিত্য কাশী রাজার বাগান থেকে পুষ্প চয়ন করে শিবের পূজা করতেন। তার একটি অলৌকিক ক্ষমতা ছিল, তিনি অদৃশ্য হয়ে থাকতে পারতেন, ফলে তিনি যখন পুষ্প চয়ন করে নিয়ে যেতেন কেউ তাকে দেখতে পেত না।
রোজ সকালবেলা শিব পূজার জন্য পুষ্প চয়ন করতে এসে দেখা যেত বাগান একেবারে পুষ্পহীন। তখন রাজা আদেশ করলেন সমগ্র বাগানে শিবের প্রসাদী নির্মাল্য ছড়িয়ে দেওয়া হোক। শিবের প্রসাদী নির্মাল্য ছড়িয়ে দেওয়া হওয়ার পরে যখন পুষ্পদন্ত কেনেন, তিনি না জেনে সেই সব পুষ্পমাল্যে নির্মাল্যে পা দেওয়ার ফলে তার এই যে শক্তি, অদৃশ্য হয়ে যাওয়ার যে শক্তি, সেটি সম্পূর্ণ চলে গেল। তখন তাকে সবাই ধরে ফেললেন এবং তিনি এবার তাঁর সেই কৃতকর্মের জন্য কষ্ট পেলেন এবং তপস্যা করতে থাকলেন। তপস্যান্তে তিনি শিবের উদ্দেশ্যে, তার ইষ্টের উদ্দেশ্যে এই অপূর্ব কবিতাটি, অপূর্ব স্তোত্রটি রচনা করেন, যেটি শিব মহিমা স্তোত্র। সর্বত্র শিবের মহিমা প্রকাশিত হয়েছে, ধীরে ধীরে তিনি সেটি পড়ছেন। এমন সময় কলিকাতা নিবাসী এক ভক্ত এসেছেন। মহাপুরুষ মহাশয় তাকে দেখে খুব আনন্দ প্রকাশ করছেন, কিন্তু তার ভেতরে একটা তোলপাড় করা প্রশ্ন ছিল, যেটি তাকে তার শরীরে, তার মুখের ভেতরে বোঝা যাচ্ছিল। মহাপুরুষ মহাশয়ের আজ্ঞাতে তিনি সেই তোলপাড় করা প্রশ্নটি, মন তোলপাড় করা প্রশ্নটি জিজ্ঞাসা করতেন। তার মতে, এই যে দেশের স্বাধীনতা আন্দোলন চলছে, এতে কি আমাদের রামকৃষ্ণ মিশনের কি কোনো ভূমিকা থাকতে পারে না? আমরা কি একেবারে নিশ্চুপ হয়ে থাকব? সাধারণ মানুষ দেশ ও মাতৃকার মুক্তি বিধানের জন্য এত কিছু করছে, অথচ রামকৃষ্ণ মিশনের তরফ থেকে সামান্যতম কিছু করছেন না। মানুষের ক্ষোভ, তার নিজের ব্যক্তিগত ক্ষোভ, সমাজের ক্ষোভ, এটি যেন প্রকাশ হয়ে যায়। স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, তখন তার এটি খুব বড় আদেশ ছিল। তিনি বলেছিলেন যে রামকৃষ্ণ মিশন একটি অরাজনৈতিক সংগঠন হবে, যে কারণে রামকৃষ্ণ মিশনের সমস্ত সন্ন্যাসীদের ভোটার আইডি থাকলেও আমাদের কখনো ভোট দেবার বা নিজের চয়েস দেখানোর কোনো রকম অধিকার থাকে না। সন্ন্যাসী এসবের মধ্যেই থাকবে না, এটি স্বামী বিবেকানন্দের অভিমত ছিল। এবং যে কারণে যদি কোনো পক্ষের হয়ে থাকে, তখন সন্ন্যাসী তার মতো কাজ করে। সন্ন্যাসী একেবারে সাক্ষী স্বরূপ, সমাজের পক্ষে যা কিছু কল্যাণকর সেই কাজই করবেন। সেই কারণে সবসময় অনেকেই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বা রামকৃষ্ণ মিশনের যদি নীতি, সেগুলো নিয়ে অনেকেই সমালোচনা করে থাকেন। আসলে এর গভীরে একটা ভাব রয়েছে। মহাপুরুষ মহারাজ সেটি বলতে থাকলেন, কেন অবতার আমাদের কাছে এসেছেন। বলছেন যে তাঁর যে ভাব, এটি আমাদের মানব বুদ্ধির অগম্য। এটা ঠিকই, যুগ অবতার কি উদ্দেশ্যে এসেছেন, কেমনভাবে মানুষকে কৃপা করবেন, সেটি আমাদের সাধারণ মানুষ, আমরা যারা স্বার্থ এবং জীবনের নানা প্রয়োজন, চাহিদা এইসব নিয়ে সদ্য মেতে আছি, তাদের পক্ষে এই ভাবটি ধারণা করা সম্ভব নয়। বলছেন, প্রভু এবার তার এবার মহাশক্তি সাত্বিকভাবে বিকাশ হয়েছে। আমাদের তিনটি গুণে তৈরি করা শরীর, সত্য, রজ, তম, কিন্তু শুধুমাত্র সাত্বিক গুণের বিকাশ শ্রীরামকৃষ্ণের মধ্যে এসেছে। তার মধ্যে সামান্যতম রজ, সামান্যতম তমরও প্রকাশ নেই। শুধু সাত্বিক নয়, সাত্বিকভাবে সবচেয়ে বড় ভাবটি, সেটি প্রকাশিত হয়েছে তাদের ভেতর দিয়ে। বলছেন, তিনি যদি সাত্বিকভাবে না এসে থাকতেন, তাহলে ওই রকম সাধারণ একজন পুরোহিতের জীবন যাপন করতে পারতেন। তিনি যদি সরৈশ্বর্য নিয়ে আসতেন, আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারতাম না। ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণদেব শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে কেশবচন্দ্র সেনের বাড়িতে গিয়েছেন। যখন তিনি উপদেশ দেবেন, লোকে তার উপদেশ, তার জীবনটিকে না দেখে তাঁর সেই দিব্য রূপের দিকেই তাকিয়ে থাকে। ফলে যে কারণে তার আশা মানুষকে আমূল বদল করে দেওয়া, সেটিতে হতো না। তাই তিনি আমাদের মতো, সাধারণ মানুষের মতো হয়ে এসেছিলেন, সাধারণ মানুষের মতো পোশাক পরে এসেছিলেন, আমাদের মধ্যে এই বিশ্বাসটি জাগানোর জন্য যে এর যখন হয়েছে তখন আমারও হবে। প্রত্যেক মানুষের ভেতরে যে অনন্ত শক্তির উৎস আছে, সেটি প্রকাশ করার কথা বলেছিলেন। কেন আমরা রাজনৈতিক আন্দোলনে যাই না, সে বিষয়ে তিনি বলছেন, এ স্বামীজির মতো স্বদেশ প্রেমিক, স্বামীজির মতো দুঃখীদের জন্য কষ্ট, স্বামীজির মতো এত উচ্চ আধার আমাদের নেই। কিন্তু তিনি তা করেননি কেন? কারণ আমাদের মূল কাজ হচ্ছে মানুষ তৈরি করা। স্বামীজি বলছেন, স্বাধীনতা চাইলে এই মুহূর্তের মধ্যে তিনি স্বাধীনতা এনে দিতে পারেন,
কিন্তু সেই স্বাধীনতা ধারণ করার জন্য সব মানুষ দরকার। সিংহের দুধ অত্যন্ত উষ্ণ, এটি যদি মাটির পাত্রে রাখা হয় সেই পাত্র ফেটে যায়। সেই কারণে সিংহের দুধ রাখতে গেলে পাথরের পাত্র লাগে, যেখানে হলেও সেটা ফাটে না। ঠিক এইরকমভাবে রাজনৈতিক আন্দোলন করার জন্য যে মানসিকতা দরকার, মানুষের মধ্যে যে ত্যাগ তিতিক্ষা বোধ জাগার দরকার, তেমন মানুষ তৈরির কাজে শ্রী রামকৃষ্ণদেব রত ছিলেন। প্রতি মানুষের ভেতরে দেবতাকে দেখতে পেলে তবেই সে এগিয়ে যেতে পারবে। তার যদি স্বার্থ শূন্যতা না আসে তাহলে সে মানুষ দেশে দেশমাতৃকার সেবায় কোনো কাজে লাগবে। তাই মানুষ তৈরির কাজে শ্রীরামকৃষ্ণের আদিষ্ট এই কাজ স্বামীজি এবং তার গুরু ভাইরা নিরন্তর করে গেছেন। এখন এই প্রশ্ন এলেই মনে হয় যেন আমরা নিজেদের সঙ্গে বাইরের মানুষদের একটা কম্প্যারিজন করছি। আমরা যেন বোঝাতে চাইছি যে আমরা একটু সেরা, তারা একটু কম। এই ভক্ত একই কথা জিজ্ঞেস করেছেন, বলছেন আপনার মতে মহাত্মা গান্ধী প্রভৃতি দেশনায়কগণ ঠিক ঠিক দেশের কাজ করছেন না? তাদের অপূর্ব ত্যাগ তিতিক্ষা দেশ সেবা তো উপেক্ষার কথা নয়। তারা কত নির্যাতন কত অত্যাচারী না সহ্য করেছেন দেশের জন্য। মহাপুরুষ মহারাজকে তিনি বলছেন, মহাপুরুষ মহারাজ বলছেন যে না, এটা সত্যি তাদের দেশ সেবা, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা বাস্তবই প্রশংসনীয়, তাদের জীবনও বাস্তবিক মহান এবং আদর্শ স্থানীয়। তিনি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে উল্লেখ করে বলছেন যে মানুষকে বহু লোক গণে মানে জানতে হবে সেইখানেই ভগবানের শক্তির প্রকাশ। তাই বলছেন গান্ধীজি, মহাত্মা গান্ধী শুধু সাধারণ মানুষ নয়, তিনি মহাশক্তিমান পুরুষ। একটা জনজাতিকে তিনি এগিয়ে নেন, যা তার কথায় সমগ্র জনজাতি যখন এক লক্ষ্যে স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে, সেই মানুষ কখনোই খুব সাধারণ হতে পারে না। তাই বলছেন শ্রী শ্রী ঠাকুর জগতের কল্যাণের জন্য জগন্মাতার যে শক্তিকে উদ্বুদ্ধ করেছেন, সেই শক্তির আধার বিশেষক অবলম্বন করে নানাভাবে কাজ করছেন। স্বামীজি বহু স্থানে ভারতের কিভাবে বাস্তব কল্যাণ হবে তা বলে গেছেন। আজ থেকে প্রায় 25-30 বছর পূর্বে দেশের কল্যাণের জন্য তিনি যেসব কথা বলেছেন, এই ছুটমার্গ পরিহার, অনুন্নত জাতিদের উন্নয়ন, দেশের আপমর সাধারণের জন্য শিক্ষা বিস্তার ইত্যাদি, সেই সব ভাবিত মহাত্মা গান্ধী এখন প্রচার করছেন। এতে দেশের বাস্তব কল্যাণ হবে নিশ্চয়। আমরা তো এইসব কাগজপত্রে বেশি বলা কওয়া করিনি, কিন্তু হাতে নাতে করে দেখাচ্ছি, তবে রাজনৈতিক ব্যাপারের মধ্যে দিয়ে নয়। আর মহাত্মাজি রাজনৈতিক ব্যাপারের মধ্যে দিয়ে এসব কাজ করছেন। আমরা ভারতের যেমন কল্যাণ চাই, অন্যান্য দেশের অন্যান্য জাতিরও তেমনি কল্যাণ চাই। ভারতের কল্যাণের জন্য আমরা এদেশে যেমন কাজ করছি, অন্যান্য দেশের কল্যাণের জন্য ওই সকল দেশেও তেমনি কাজ করছি। তবে দেশ কাল পাত্রাদি ভেদে আমাদের কাজের ধারা ভিন্ন। স্বামীজি এই যে মঠ স্থাপন করে গেছেন, এর প্রত্যেক ত্যাগী সন্তান আত্মান মোক্ষার্থম জগৎ হিতায়চ, আপনার মুক্তিও জগতের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে ঠাকুর স্বামীজির আদর্শ ও নির্দেশ অনুযায়ী। সত্যি কথাই স্বামীজি বক্তব্য, স্বামীজি যখন বলেছেন ছুট মার্গ থেকে পরিহার করার কথা, অনুন্নত জাতির উন্নয়ন, নারীদের বিদ্যা চর্চা এবং নারীদের জীবনযাপনের পরিবর্তনের কথা, সর্বসাধারণের মধ্যে শিক্ষা, তিনি বলেছেন শিক্ষা ছাড়া কোনো কিছুর বদল হয় না। আমরা জোর করে এই প্রথা বদল করতে পারি, আমরা সেই প্রথা বদল করতে পারি, যতক্ষণ না পর্যন্ত আমরা সেই প্রথাটির ভালো মন্দ সম্পর্কে নিজেদের ভিতরে সম্যক ধারণা তৈরি করতে পারবো, ততক্ষণ কোনো আন্দোলনই সঠিক হয় না। ছোট্ট বালক তার মাকে বলছে, মা কাল সকালে হাগা পেলে আমাকে ডেকে দিও। শ্রীরামকৃষ্ণের গল্প আমরা সবাই জানি। মা বলছেন, বাবা হাগাই তোমায় ডেকে দেবে। হাগাটা হচ্ছে আমাদের ডিজায়ার। আমরা যতক্ষণ না বিষয়টিকে অনুভব করবো অন্তরে, কোনো বিষয়টি ভালো মন্দ সম্পর্কে অন্তরে যতক্ষণ না অনুভব করতে পারবো, ততক্ষণ পর্যন্ত সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এই কারণে স্বামীজি এত বেশি করে শিক্ষার প্রসারের কথা বলেছেন। তিনি বলেছেন শিক্ষাই পারে সমস্ত কিছু বদল করে দিতে, কিন্তু সন্ন্যাসীর কাজ কেমন হবে? সেটি তপস্যার জীবন, সে নিভৃতে নির্জনে মানুষের ভেতরে কাজ করবে, তার কাজ প্রচারের আলোকে আসবে না।
এইখানে মূল ফারাক মহাত্মা গান্ধীর সঙ্গে আমাদের। মহাত্মা গান্ধী যেরকম প্রচারের আলোকে এসে মানুষকে বদল করেছেন, রামকৃষ্ণ মিশনের সাধুরা প্রচারের আলোর বাইরে গিয়ে মানুষের আমূল বদল করছেন। সেই কারণেই স্বামীজি এই আদর্শটি রেখেছিলেন। পুরাতন দিনে সন্ন্যাসের পর মানুষজন, নতুন সন্ন্যাসীরা জঙ্গলে গিয়ে থাকতেন, গ্রামের মানুষ, দেশের মানুষ তাদের খাবার যোগাতেন, তিনি তারাও মানুষের কল্যাণের জন্য কল্যাণ চিন্তা করতেন। স্বামীজি বললেন যে অনেক নিয়েছি আমরা সমাজ থেকে, এখন সমাজকে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। এই যুগের সন্ন্যাসী, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবের সন্ন্যাসী মানুষের মাঝখানে দাঁড়িয়ে মানুষের সেবা করবে, মানুষের আত্মিক উন্নতি করার চেষ্টা করবে, তাদের সমস্যাটি বুঝে ধীরে ধীরে তাদের শক্তিকে বিকশিত করে তাদের এগিয়ে নিয়ে যাবে। স্বামীজির কথায়, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। মানুষের যদি বদল করতে চাও, মানুষকে যদি কোনোভাবে সাহায্য করতে চাও, সেই মানুষের কোনখানে অসুবিধা সেটিকে অনুভব করে তার স্তরে নিজেকে নামিয়ে নিয়ে এসে সেই মানুষের আমূল বদল করার কথা স্বামী বিবেকানন্দ বলছেন। তাই তিনি আদর্শ রেখেছেন দুইটি, আত্মানমোক্ষার্থম জগৎ হিতায়। চ শব্দটা এখানে সমুচ্চয় এবং, এই এবং শব্দটা সমুচ্চয়। সমুচ্চয় মানে কি? একই সঙ্গে দুটি আদর্শ কাজ করবে। আমরা আমাদের নিজের মুক্তি খুঁজে নেব জগতের হিত সাধনের মাধ্যমে, এবং জগতের হিত সাধন করব নিজেকে মুক্ত করব বলে। এই দুটো তিনি উদাহরণ দিচ্ছেন একটি পাখির সাথে। একটি পাখির দুটো ডানা আছে, দুটো ডানা যতক্ষণ না পর্যন্ত একসাথে উড়ে বেড়াবে ততক্ষণ পর্যন্ত সেটি কোথাও যেতে পারবে না। তাই এই দুটি জিনিস হওয়া দরকার। আমরা শেষ করব এই অংশটা দিয়ে। ভক্ত বলছে, কিন্তু মহারাজ, মহাত্মাজি এই অসহযোগ আন্দোলনের দ্বারা সমগ্র দেশে যে জাগরণ সৃষ্টি করেছেন, সেই সঙ্গে যদি রামকৃষ্ণ মঠ মিশনের সহযোগিতা থাকতো, তা দেশের কাজ ঢের এগিয়ে যেত। এ কেবল আমার মত নয়, দেশের বড় বড় চিন্তাশীল ব্যক্তিদের ধারণা তাই। আপনারা মহাত্মাজির সঙ্গে একসঙ্গে কাজ করেন না কেন? মহারাজ, দেখো আমি তো পূর্বেই তোমাকে বলেছি যে আমরা নিজেদের আদর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি, আর এই আদর্শ রেখে গেছেন দূরদর্শী ঋষি স্বামীজি নিজে। খালি ভারতের নয়, সমগ্র জগতের সহস্র বৎসরের ভবিষ্যৎ ছবি ফুটে উঠেছিল তার দিব্য দৃষ্টির সামনে, এবং তিনি সব স্পষ্ট দেখে চিনে শুনে তবে একটি ধারা নির্ণয় করে গেছেন। তাঁর তো আর অন্ধকারে ঢিল ছড়া নয়, তিনি সুদূর ভবিষ্যতের দৃশ্য সব পরিষ্কার দেখতে পেতেন। আর এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে যে ভগবৎ শক্তির আবির্ভাব হয়েছে, তেমনটি শত শত বৎসরের মধ্যেও আর পাইনি। এই আধ্যাত্মিক তরঙ্গ দীর্ঘকাল অবাধে সমগ্র জগতে চলবে, এই তো সবে সূচনা, সবে আরম্ভ। যে আধ্যাত্মিক সূর্য ভারত গগনে উদিত হয়েছে, তার বিমল কিরণে সমগ্র জগৎ উদ্ভাসিত হবে। তাই তো স্বামীজি বলেছেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। ভারতকে কেন্দ্র করে সেই আধ্যাত্মিক শক্তির বিকাশ হবে। এই ঐশী শক্তির গতিরোধ করা কার সাধ্য? ভারতের জাগরণ অতি নিশ্চিত। শিক্ষা দীক্ষা, শক্তি সামর্থ্য, বিদ্যা বুদ্ধি, এই সব বিষয়ে ভারতের এত উন্নতি হবে সমগ্র জগৎ দেখে অবাক হয়ে যাবে। ভারতের ভবিষ্যৎ এত মহিমান্বিত হবে, ভারতের ভবিষ্যৎ এত মহিমান্বিত যে তা অতীতের গৌরবকে ম্লান করে দেবে। তখন বুঝবে যে ঠাকুর স্বামীজি কেন এসেছিলেন এবং ভারতের জন্য তারা কি করে গেছেন। ক্ষুদ্রবুদ্ধি মানব তার কার্যকলাপ কি বুঝবে? তারা যে ভারতের জাতীয় কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে গেছেন তাও কি দেখতে পাচ্ছ না? স্বামীজির বাণী সেই সময়, স্বামীজির কথা সেই সময় সমস্ত এই স্বাধীনতা সংগ্রামীদের কাছে পাওয়া যেত। তারা যতখানি না মহাত্মা গান্ধীর দ্বারা প্রভাবিত হতেন, স্বামীজির কথা, স্বামীজি কিন্তু এদেরকে ডাইরেক্টলি সরাসরি কোনো রকমভাবে তাদেরকে অদল বদল করেননি, কিন্তু স্বামীজির জীবন, তার কথা, তার শব্দ মানুষের ভেতরটিকে অদল বদল করে দেয়। যে মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজেকে অদল বদল করতে পারে, ততক্ষণ পর্যন্ত এই জগৎ সংসারের কাউকে অদল বদল করার ক্ষমতা তার নেই।
স্বামীজির তাই মূল কাজ ছিল মানুষকে বদল করে দেওয়া। মানুষ যখন বদল হবে, যখন সে নিজের ভেতরে আলোক রাশিকে অনুভব করতে পারবে, তখন সে চেষ্টা করবে, সচেষ্ট হবে সেই আলোক রাশি সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য। তাই বলছেন ব্রহ্ম কুণ্ডলিনীকে ভারতের জাতীয় কুণ্ডলিনী তিনি জাগ্রত করেছেন। ভারতবাসীর ভেতরে সে ঘুমিয়ে থাকা যে শক্তি, যে তা জানতে দিচ্ছে না এ জাতি কত বহিমান্বিত, এ জাতি কত মহান, এ জাতি কত উদার, এই ভাবটাকে জাগতে দিচ্ছে না, সেই ভাবটিকে তিনি জাগিয়ে দিয়েছেন। আজকের মতো এই পর্যন্ত। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।